জীবন যাবে, আমাকে গুলি করে আমার বুকটা আপনি ঝাঁঝরা করে দিতে পারবেন, আমার বুক থেকে ইমানকে চিন্তা করতে পারবেন না। এই ইমানদার মানুষ তৈরি হলে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। আদম সন্তান তোমরা দান করো, আমি তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ দায়িত্ব নিলেন না, আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ বলছেন কি, আর তোমরা আমাকে দাও আমি তোমাদেরকে দিব। কোনো অবস্থাতেই যেন আমরা দিন থেকে দূরে সরে না যাই, এই সংকল্প যেন আমাদের তরুণ ভাইরা সবাই আমরা করে রাখি। যদি আমরা তাকওয়াশীল হতে চাই, মুত্তাকি হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অল্পে তুষ্ট থাকতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর যৌথ উদ্যোগে নরসিংদী সাংগঠনিক জেলার যৌথ উদ্যোগে আজকের ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা এই মাসে আমাদের উপর সিয়াম ফরজ করেছেন। সিয়াম ফরজ করার একটা উদ্দেশ্য রয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সিয়াম এই জন্যই ফরজ করা হয়েছে যাতে করে তোমরা এক মাস সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাহলে সিয়াম আমাদের উপর ফরজ হওয়ার একটা উদ্দেশ্য, সে উদ্দেশ্য হলো আমরা সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করব। তাকওয়া কাকে বলে, তাকওয়া কি জিনিস? তাকওয়ার সঙ্গে বলা হয়েছে আনতাজাআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়া, তুমি তোমার মাঝে এবং আল্লাহর শাস্তির মাঝখানে এমন এক প্রতিবন্ধকতা সৃষ্টি করো যেটাতে, যা তোমাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচিয়ে দিবে। এটাই হচ্ছে তাকওয়া, সেটাই হচ্ছে আল্লাহ ভীতি। আমরা যে যত বেশি আল্লাহকে ভয় করতে পারবো, সে তত বেশি পাপ কাজ থেকে বাঁচতে পারব। তাকওয়ার সংজ্ঞায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়ার রিদা বিল কালিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। চারটা জিনিস বলছেন তাকওয়া, তাকওয়া কি জিনিস? এক নম্বর বলছেন আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। তাহলে আল্লাহকে অবশ্যই ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে না জাগ্রত হয়, তাহলে আমার দ্বারা পাপ কাজ থেকে বাঁচা সহজ নয়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ব্যক্তি চুরি থেকে বাঁচতে পারবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ব্যক্তি জেনা থেকে বাঁচতে পারবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ব্যক্তি নেশাদার দ্রব্য ভক্ষণ থেকে বাঁচতে পারবে, যাবতীয় পাপাচার থেকে বাঁচতে পারবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে সুদ থেকে বাঁচবে, ঘুষ থেকে বাঁচবে, সকল প্রকার পাপ কাজ থেকে বাঁচতে পারবে এবং আল্লাহর ইবাদত করতে পারবে। দুই নম্বরে বলা হচ্ছে
ওয়াল আমালু বিত্তানজিল, যদি কেউ তাকওয়াশীল হতে চায়, তাকওয়া অর্জন করতে চায়, তাহলে সে আল্লাহর ওহির বিধান অনুযায়ী, আল্লাহ প্রদত্ত ওহির বিধান অনুযায়ী সে যেন আমল করে। আমরা যাই করি না কেন, আমাদের আমল হবে ওহির বিধান অনুযায়ী। আমার বিবেক দ্বারা ইসলাম পরিচালিত হবে না, ইসলাম পরিচালিত হবে আল্লাহর বিধান অনুযায়ী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম পরিচালিত হবে। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই স্লোগানটাই দিয়ে যাচ্ছে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মানব রচিত সকল বিধান বাদ দিয়ে আল্লাহ যে ওহি আমাদের উপর নাজিল করেছেন সেই ওহির বিধানই আমাদেরকে কায়েম করতে হবে। পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবন গড়ে তুলতে হবে, এই আহ্বানই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সকল মুসলিম বা সকল মানুষের কাছে এই আবেদন করে যাচ্ছে, আসুন পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী জীবন গড়ি। তিন নম্বরে বলছেন ওয়ার রিদা বিল কালিল, যদি আমরা তাকওয়াশীল হতে চাই, মুত্তাকি হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অল্পে তুষ্ট থাকতে হবে। কিন্তু বর্তমান জামানায় আমাদের, আমরা যারা মুসলিম আছি, আমরা কিন্তু অল্পে তুষ্ট থাকতে পারি না, আমাদের শুধু চাই আর চাই। যার 1 কোটি টাকা আছে সে চায় আমার কিভাবে 2 কোটি হয়, যার 2 কোটি আছে সে চায় কিভাবে 5 কোটি হয়। অত্র অঞ্চলে অনেক সম্পদশালী মানুষ আছে যারা অন্যের জমি জোর করে দখল করে খাচ্ছে, এ ধরনের মানুষও কিন্তু আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, ওয়ালা ইয়ামলা ইবনে আদম ইল্লা তুরাব, মানুষের সম্পদ দ্বারা পেট পূর্ণ হবে না, ইল্লা তুরাব, মাটি ব্যতীত, কবর ব্যতীত। যখন সে কবরে চলে যাবে তখন কিন্তু তার সম্পদ, সম্পদের কোনো মোহ থাকবে না তার মধ্যে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে তিনি বলছেন, ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল, কেউ যদি তাকওয়াশীল হতে চায়, মুত্তাকি হতে চায়, তাহলে যেন সে পরকালের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে। একদা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিন আকিয়াস, সবচাইতে বুদ্ধিমান মুমিন কোন মুমিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতে যিকরা, সবচাইতে বুদ্ধিমান মুমিন হচ্ছে ওই মুমিন যেই মুমিন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইসতিদাদা, এবং মৃত্যু পরবর্তী জীবন, পরকালীন জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে, এই মুমিনই হচ্ছে সবচাইতে বুদ্ধিমান মুমিন। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমাদেরকে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, পরকালে যেন আমার ভালো হয়, পরকালকেই প্রাধান্য দিতে হবে, পরকালীন সফলতাই হচ্ছে আসল সফলতা। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তিই হবে সফলকাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জগৎ তো একটি ধোকার জগৎ। পার্থিব জগৎকে নিয়ে আমরা পড়ে আছি, অথচ পরকালীন জীবন এটাই আসল জীবন, এই জীবনে যেন আমরা সফলতা লাভ করতে পারি এই জন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকাল এবং দুনিয়ার উদাহরণ দিচ্ছেন এইভাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরা, পরকাল এবং দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন, মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, যে তোমাদের কোন ব্যক্তি যদি তার এই শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয়, ফালিয়ানজুর বিমা ইয়ারজিয়, তার এই শাহাদাত আঙ্গুলি সমুদ্রের মাঝখান থেকে উঠিয়ে দেখুক যে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে যাচ্ছেন, বিশাল সমুদ্রের পানি যদি একদিকে রাখা হয় আর এই আঙ্গুলিতে লেগে থাকে 1 ফোঁটা পানি যদি একদিকে রাখা হয়,
তাহলে আঙ্গুলিতে লেগে থাকা এক ফোঁটা পানির কোনো মূল্য থাকবে না। বিশাল সমুদ্র হচ্ছে পরকাল, আঙ্গুলিতে লেগে থাকা এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া। আমরা দুনিয়ার বর্তমান জামানার মানুষ, এই আঙ্গুলিতে লেগে থাকা এক ফোঁটা পানি নিয়েই কাড়াকাড়ি করছি। বিশাল সমুদ্র আমাদের সামনে বিদ্যমান, সেই দিকে আমরা কেউ ছোটাছুটি করছি না, শুধু এক ফোঁটা পানির পেছনে আমরা ছোটাছুটি করছি। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আমরা রমাদান মাসে, এই পবিত্র রমাদান মাস, এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহ ভীতি অর্জন করতে করি, তাকওয়া অর্জন করি, আমরা যেন মুত্তাকি হয়ে এই দুনিয়া থেকে বেঁচে থাকি, ইমানের সাথে যেন মৃত্যুবরণ করতে পারি, এই চেষ্টা আমাদের করতে হবে দুনিয়াতে। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى في ايه اخرى واطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا ان الله مع الصابرين. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নরসিংদী জেলা কর্তৃক আয়োজিত নরসিংদী সদরের দক্ষিণ শিলমান্দি কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত অত্র অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় ও জেলা দায়িত্বশীলবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা এবং তরুণ যুবক ভাইয়েরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ সহমতে পবিত্র রমজানুল মোবারকের এই পবিত্র মুহূর্তে আমরা কিছু দিনই কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে এসে একত্রিত হয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন, তার উদ্দেশ্যে আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে এমন একটি আদর্শ দিয়েছেন, এমন একটি মহৎ জীবন আমাদের জন্য রেখে গিয়েছেন, এমন একটি নির্দেশিকা রেখে গিয়েছেন যেগুলো অনুসরণ করার মাধ্যম দিয়ে আমরা দুনিয়া এবং আখেরাতে সফল কাম হতে সক্ষম, সে রসুলের উদ্দেশ্যে আমরা দরুদ পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন পৃথিবীর বুকে নতুন কোনো আন্দোলন নয়, একটি গোষ্ঠীগত, সম্প্রদায়গত, একটি অঞ্চলগত আন্দোলন নয়, এটি এমন একটি আন্দোলন, এমন একটি দাওয়াত, যেই দাওয়াত পৃথিবীর সবচেয়ে বলিষ্ঠ দাওয়াত, যেই দাওয়াতের চেয়ে বলিষ্ঠ কোনো দাওয়াত হতে পারে না। আমরা কি বলেছি, আসুন পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই কথার বিপরীতে দ্বিতীয় কোনো কথা বলার কোনো সুযোগ রয়েছে? পৃথিবীর সমস্ত মানুষ এ বিষয়ে কি একমত হতে বাধ্য নয়? পৃথিবীর সমস্ত মুসলমান এ কথা বলতে কি বাধ্য নয়? প্রত্যেকেই আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হতে বাধ্য। আমাদের কেউ হানাফি মাজহাবের অনুসারী হতে বাধ্য? কেউ মালিকি মাজহাবের অনুসারী হতে বাধ্য? কেউ হাম্বলি মাজহাবের অনুসারী হতে বাধ্য? কেউ চরমোনাই হতে বাধ্য? কেউ তাবলিগ হতে বাধ্য? আমাদের সবার জন্য বাধ্যতামূলক কি? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়া, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় কর্তব্য। এজন্য আহলে হাদিস আন্দোলন যে দাওয়াত নিয়ে সমাজের বুকে কাজ করছে, এর চেয়ে শক্তিশালী দাওয়াত আর হতে পারে না, হওয়ার কোনো সুযোগই নেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই দাওয়াতটা সমাজের বুকে অন্যান্য দাওয়াতের তুলনায় যথেষ্ট পিছিয়ে আছে। কথা কি সত্য? যারা বাতিলপন্থী তারা কি আমাদের চেয়ে এগিয়ে গেছে না? যারা শিরকের দাওয়াত নিয়ে কাজ করে যাচ্ছে, যারা বেদাতের দাওয়াত নিয়ে কাজ করে যাচ্ছে, নিঃসন্দেহে তারা আমাদের তুলনায় অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে আরও বেশি শক্তিশালী। এটা কেমন করে হলো? এটা কেমন করে হলো? আমাদের দাওয়াত তো ছিল সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি বিশুদ্ধ, কিন্তু আমরা দাওয়াতি ময়দানে যে বাতিল দাওয়াতের পিছনে কেন পড়ে গেলাম, বাতিল দাওয়াত কেন এগিয়ে গেল?
এই প্রশ্ন কি আমাদের মধ্যে নিশ্চয়ই সঞ্চারিত হয়, তাই না? প্রিয় উপস্থিতি, এই প্রশ্নের অনেকগুলো উত্তর রয়েছে। তবে আজকে এই প্রেক্ষাপটে বর্তমানে যে কিছু ঘটনা ঘটেছে, এই প্রসঙ্গ থেকে আমি বলবো যে আমাদের মাঝে আমাদের এই দাওয়াতটা আমরা যে শক্তিশালী করতে পারছি কি না, তার অন্যতম একটা বড় কারণ হচ্ছে আমাদের মধ্যকার আভ্যন্তরীণ কিছু রেষারেষি, কিছু বিভক্তি। আমরা সবাই একই দাওয়াত নিয়ে কাজ করছি, যারা আমরা আহলুল হাদিস, একই দাওয়াত নিয়ে কাজ করা সত্ত্বেও আমাদের মাঝে দুনিয়াবী স্বার্থগত কারণেই হোক আর যে কোনো কারণেই হোক না কেন, পারস্পরিক কিছু দূরত্বের কারণে আমরা নিজেদেরকে এমনভাবে, আমাদের নিজেদের মধ্যে এমন কিছু তিক্ততা সৃষ্টি হয়েছে যে আমরা অনেক সময় আমরা নিজেদের চেহারা পর্যন্ত দেখতে আগ্রহী নই, পরস্পর সালাম পর্যন্ত বিনিময় করতে আগ্রহী নই। এরকম অবস্থা আছে কি না? আজকে আমাদের যে সম্মেলনটা হচ্ছে, যে সমাবেশটা হচ্ছে, নিঃসন্দেহে এটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতকে শক্তিশালী করার জন্যই আয়োজন করা হয়েছিল, তাই না? কিন্তু আমাদের কিছু ভাই কিন্তু এখানে অলরেডি অভিযোগ দিয়ে বসেছেন। অভিযোগটা কোথায় দিয়েছেন? থানায় অভিযোগ দিয়েছেন। কেন অভিযোগ দিয়েছেন? এই অনুষ্ঠানটা যেন যেভাবে আমরা চালু করেছি, যেভাবে চলমান রয়েছে, এটা যেন বাধাগ্রস্ত হয়। একজন আহলে হাদিস হয়ে, একজন আহলে হাদিসের এই ধরনের প্রোগ্রামকে, দাওয়াতি প্রোগ্রামকে বাধাগ্রস্ত করা, এটা কি আমাদের জন্য সমীচীন? আমরা কেউ নিশ্চয়ই এটাকে সমর্থন করবো না, তাই না? যারা আমরা সাধারণ মানুষ রয়েছি, নিঃসন্দেহে যিনি এই কাজটা করেছেন বা যারা এই কাজটা করেছেন তারা কিন্তু খুব অল্প সংখ্যক কিছু মানুষ, তারা সমাজের বৃহত্তর অংশ নয়, তারা খুব সামান্য সংখ্যক মানুষ। কিন্তু এই সামান্য সংখ্যক মানুষদের কারণে আমাদের দাওয়াতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না? আমাদের দায়িত্বশীলদের কত কষ্ট করে বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে যেভাবে হোক আবার অনুমতি নিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে। কেন আমরা আমাদের ভাইদের দ্বারা বাধাগ্রস্ত হব? কেন আমাদের ভাইরা আমাদের দাওয়াত প্রচার করতে যে বাধা সৃষ্টি করবেন? প্রিয় উপস্থিতি, এটা অত্যন্ত দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ তোমরা পরস্পরের মধ্যে বিভেদ করো না, ফাতাফশালু তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম তোমাদের শক্তি, তোমাদের প্রভাব মানুষের মধ্যে থেকে হারিয়ে যাবে, ওয়াসবিরু ইন্নাল্লাহা ইউহিব্বুল সাবিরিন, ইন্নাল্লাহা মা আস-সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, কোনো বিষয়ে যদি তোমাদের মধ্যে পারস্পরিক বিতর্ক সৃষ্টি হয় ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা ইউহিব্বুস মা আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্যশীল তাদের সাথে রয়েছেন। এতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী মেসেজ দিচ্ছেন? আমাদেরকে পরস্পর বিতর্ক করা, পরস্পর ঝগড়া ফ্যাসাদ করার জন্য নির্দেশ দিচ্ছেন, নাকি ঝগড়া ফ্যাসাদ থেকে দূরে থাকার জন্য নির্দেশ দিচ্ছেন? প্রিয় উপস্থিতি, এই জায়গাতে আমরা কিন্তু অনেক সময় হেরে যাচ্ছি। আমরা একই দাওয়াত নিয়ে কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের মধ্যে একটা বিভেদের সুর, একটা বিভেদের পর্দা যেন থেকে যাচ্ছে। আমরা নিঃসন্দেহে যারা এখানে উপস্থিত রয়েছি প্রত্যেকেই কামনা করি এই বিভেদের জায়গাটা না থাকুক। প্রত্যেকে আমরা এটা কামনা করি কি না? সবাইকে আমরা কামনা করি, প্রত্যেকে আমরা চাইবো বা আমরা চাই যে এই বিভক্তি জায়গাটা, বিভেদের জায়গাটা না থাকুক। এজন্য আমাদের প্রধান করণীয় কি হবে? প্রধান যেটা করণীয় হবে, আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কেন প্রয়োজন? এই দাওয়াতকে শক্তিশালী করার জন্য প্রয়োজন। যদি আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই দাওয়াতকে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, বাতিল আকিদার উপরে যদি আমরা আমাদের আকিদা এবং মানহাজকে যদি সুপ্রতিষ্ঠিত করতে চাই, বিজয়ী করতে চাই, আমাদেরকে অবশ্যই অবশ্যই ঐক্যের বিষয়ে প্রত্যেককে যত্নবান হতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য অন্তরের থেকে অন্ততপক্ষে একটা সদিচ্ছা রাখা লাগবে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের মধ্যে হয়তোবা কখনো কখনো প্ল্যাটফর্ম আলাদা হতে পারে। এক একজন এক এক প্ল্যাটফর্মতে কাজ করছি, এটা বড় সমস্যা নয়। আমাদের যদি পারস্পরিক সহযোগিতা থাকে, যে সহযোগিতার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে নেকির কাজে এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং কোনো পাপের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। এই আয়াতের ভিত্তিতে আমরা আমাদের প্ল্যাটফর্ম যেটাই হোক না কেন পরস্পরকে দিনই কাজে, নেকির কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করতে পারবো তো ইনশাআল্লাহ। অবশ্যই এই জায়গাটা যদি আমরা ঠিক রাখতে পারি,
তাহলে আমাদের মাঝে বিভেদে যে প্রাচীরটা দাঁড়িয়ে গেছে সেটা অনেকটা দূরীভূত হবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথাই, যদি কোনো ক্রমে এই বিভেদের দুয়ারটা আমরা বন্ধ করতে না পারি, কমপক্ষে আমরা পরস্পরের বিরুদ্ধে কথা না বলি, পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করি, এইটুকু তো করা যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ পন্থা হিসেবে এইটুকুও যদি করতে পারি, তাহলেও ইনশাআল্লাহ আমাদের পারস্পরিক দাওয়াতে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে, যে মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, ফালিয়াকুল খাইরান ওয়াল ইয়াসমুত, সে কল্যাণের কথা বলুক, ভালো কথা বলুক অথবা চুপ থেকে যা। আমরা যদি ভালো কথা বলতে না পারি, কমপক্ষে খারাপ কথা বলা থেকে তো বিরত থাকতে পারবো। এইটুকু কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের পারস্পরিক বিভেদের জায়গাটা অনেকটা ইনশাআল্লাহ কমে আসবে। আমাদের কিছু ভাই রয়েছেন যারা সংগঠন করাকে পছন্দ করেন না, যারা মনে করেন আমরা সহি আকিদার লোক। এই সমস্ত ভাইদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আমাদের সবচেয়ে কাছের ভাই, আপনাদেরকে আমরা কখনোই আমাদের বিরোধী মনে করি না, বরং মনে করি আপনারা আমাদের সহযোগী। কারণ আপনারা একই দাওয়াত নিয়ে কাজ করছেন, বিভেদের জায়গাটা খুব সামান্য। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি যেটা, যে আপনারা আমাদের সাথে আমাদের প্রতি একটা বিরোধমূলক আচরণ করে যাচ্ছেন। আপনারা মনে করছেন যারা সংগঠন করে তারা হচ্ছে একেবারে ইসলামের মধ্যে থেকে খারিজ হয়ে গেছে, এরকম কোনো কোনো ভাই আমাদের মনে করছেন, তাই না? সংগঠন করি বলে আমাদেরকে আপনারা একেবারে খারেজিদের নজরে দেখছেন বা অন্য একটা ভুল নজরে দেখছেন। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, দয়া করে আপনারা সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন। আপনারা কিছু কিছু বিষয়ে হয়তো আমাদের সাথে দ্বিমত আপনাদের থাকতে পারে, কিন্তু তার অর্থেই না আমরা আপনাদের শত্রু। আমরা আপনাদেরকে কাছে পেতে চাই, আমরা আপনাদেরকে দূরে ঠেলতে চাই না। আপনারা আমাদের সহযোগী, আপনারাও দয়া করে আমাদেরকে আপনাদের ভাই ভাববেন, দয়া করে আমাদেরকে দূরের কেউ ভাববেন না। তাহলে দেখবেন আমাদের মধ্যে পারস্পরিক দূরত্বের জায়গাগুলো কমে গেছে, আমরা পরস্পরের কাছাকাছি আসতে পারছি। আমি যুবক ভাইদের প্রতি অনুরোধ করব, যেহেতু যুবসংঘের দায়িত্বশীল হিসেবে এখানে আমরা এসেছি, যুবক ভাইরা এখানে আলহামদুলিল্লাহ অনেকেই এসেছেন, এবং এই জায়গাটাতে আমরা সবসময় আনন্দিত হই যে এখন আমরা যেখানে যে জায়গাতে প্রোগ্রামে যাই না কেন, আমাদের যুব সমাজের অস্তিত্ব বা উপস্থিতি আমরা সবচেয়ে বেশি দেখি। যেখানে আমরা যাই না কেন, মুরব্বীদের চেয়ে আলহামদুলিল্লাহ যুবকদের উপস্থিতি, তাদের আগ্রহ, তাদের উদ্দীপনা আলহামদুলিল্লাহ অনেক বেশি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আজকের যুগের জন্য, যে যুগটা হচ্ছে ফেতনার যুগ বলি আমরা। সর্বব্যাপী ফেতনায় আমাদের যুবক সমাজ তারা কিন্তু নিমজ্জিত রয়েছে। এই ফেতনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ভাইকে বাছাই করে নিয়েছেন, যারা তার দিনের খেদমতের জন্য দিন রাত পরিশ্রম করার জন্য তারা কাজ করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ পরিশ্রম করে যাচ্ছেন। এই সমস্ত ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, প্রথম অনুরোধ, আপনারা দয়া করে দিনে ইলম অর্জন করার তো চেষ্টা করুন সাধ্যমতো। ফেসবুক ইউটিউব থেকে আপনারা শুনে শুনে অনেক কিছু জানতে পারেন বটে, কিন্তু এটা মৌলিক জানা নয়। মৌলিকভাবে জানতে হলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই সুনির্দিষ্ট কিতাব থেকে, সুনির্দিষ্ট ওস্তাদের কাছ থেকে সঠিক জ্ঞান আহরণের চেষ্টা করতে হবে। এটা আমাদের সবার জন্য অপরিহার্য কর্তব্য। আমাদের ঈমানকে, আমাদের আমলকে শুদ্ধ রাখার জন্য, সঠিক রাখার জন্য, সংরক্ষণ করার জন্য জ্ঞান অর্জনের বিকল্প কিছু নেই। দুই নম্বর হচ্ছে, আমাদেরকে অবশ্যই দাওয়াতি ময়দানে সাধ্যমতো খেদমত করতে হবে। আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, হে আমার সাহাবীরা, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত তোমাদের জানা থাকে সেটা মানুষের কাছে পৌঁছে দাও। এটা আমাদের সবার জন্য দায়িত্ব। হতে পারে আমাদের জ্ঞান কম হতে পারে, কিন্তু যার যতটুকু জ্ঞান রয়েছে ততটুকু জ্ঞান নিয়ে যেন আমরা দাওয়াতি ময়দানে প্রত্যেকেই ভূমিকা রাখার চেষ্টা করি। তিন নম্বর, আমরা যেন সর্বাবস্থায় ইস্তিকামাতকে ধরে রাখি, দিনের উপরে সুদৃঢ় থাকা, কোনো অবস্থাতেই যেন আমরা দিন থেকে দূরে সরে না যাই, এই সংকল্প যেন আমাদের তরুণ ভাইরা সবাই আমরা করে রাখি। প্রত্যেকের অন্তরে যেন এই কামনা থাকে, হে আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আমি এই পথ থেকে, যেই হক পেয়েছি আমি, এই হক থেকে আর কখনো দূরে সরে যাব না। এই সংকল্প আমাদের প্রত্যেকের অন্তরে রাখতে হবে। চতুর্থ নম্বর যে বিষয়টি বলবো, আমাদেরকে অবশ্যই সুসংঘবদ্ধ থাকতে হবে। শুরুতে যেটা বলেছিলাম, বিভক্ত থাকা যাবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি এই দাওয়াতকে শক্তিশালী করতে হয়, সমাজের সর্বত্র এই দাওয়াতকে ছড়িয়ে দিতে হয়, ওহির আলোয় প্রত্যেকটা ঘরকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রাসূল বলছেন আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন, জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আসুন আমরা সংঘবদ্ধ থাকার মাধ্যম দিয়ে এই দাওয়াতকে শক্তিশালী করে সমগ্র পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা,
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন হেদায়াত সহকারে, সঠিক পথ সহকারে, অদিনিল হক এবং সত্য দিন সহকারে, লিউজিরাহু আলা দিনি কুল্লি, যাতে করে অন্য সমস্ত দিনের উপরে এই দিন এ ইসলামকে তিনি বিজয়ী করতে পারেন। এই দিনকে আমাদেরকে বিজয়ী করতে হবে। এই বিজয়ী করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের ইমানে, আমাদের আমলে, আমাদের দাওয়াতে, আমাদের ইস্তিকামাতে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। এর মাধ্যম দিয়েই আমরা এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী এই সমাজকে আমরা গড়ে তুলতে পারবো, সমস্ত শিরক বিদআতের কুসংস্কার থেকে এই সমাজকে ইনশাআল্লাহ মুক্ত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো কথা এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأقيموا الصلاة وآتوا الزكاة واقرضوا الله قرضا حسنا، وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله وخيرا وأعظم أجرا، واستغفروا الله إن الله غفور رحيم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى انفق يا ابن آدم انفق عليك، متفق عليه. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নরসিংদী জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নরসিংদী জেলা নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় সৌদি মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা মুজ্জাম্মিলের 20 নম্বর আয়াতের শেষ অংশটি তিলাওয়াত করেছি। এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে কয়েকটি আদেশ করেছেন, এর উপরে ভিত্তি করে আমরা কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান মাস সবচেয়ে মর্যাদামণ্ডিত মাস। আরবি 11টি মাসের মধ্যে এই মাসের গুরুত্ব সবচেয়ে বেশি। তার অন্যতম কারণ হচ্ছে এই মাসটিকে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের জন্য খাস করে দিয়েছেন। এই মাসে সিয়াম না রেখে অন্য মাসে সিয়াম রাখলে ফরজ সিয়াম আদায় হবে না। কেউ যদি শাওয়াল মাসে রাখে তাহলে কি ফরজ সিয়াম আদায় হবে? কেউ যদি শাবান মাসে রাখে গোটা মাস তাহলে কি ফরজ হবে? ইন্নাল্লাহ তাআলা খাসসাহুল সিয়াম আল্লাযী রুকনুম মিন আরকানিল ইসলাম। ইসলামের অন্যতম রুকন হচ্ছে সিয়াম, আর এই সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিন রমাজান মাসের জন্য খাস করে দিয়েছেন। এই রমাজান মাসটা হচ্ছে নুজুলে কোরআনের মাস, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল মাজিদ, আল কোরআনুল করিম নাজিল হয়েছে এই রমাজান মাসে। এই রমাজান মাসের একটি রাত, যে রাত্রিকে আল্লাহ বরকতময় রাত বলেছেন, আবার এই রাত্রির নাম উল্লেখ করে দিয়েছেন লাইলাতুল কদর, এই রাত্রিও আল্লাহ পাকের মেহরবানিতে রমাজান মাসের মধ্যেই আছে, এই জন্য এই মাসের গুরুত্ব বেশি। এই মাসে এক রাতের ইবাদত করলে হাজার মাসের চাইতে বেশি নেকি হয়। এই মাসে তারাবির সালাত আদায় করলে বিগত জীবনের গোনা মাফ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এই মাসে শুধু নেকি আর নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক যে ব্যক্তি রমাজান মাস পেয়েছে কিন্তু গুনাহ মাফ করানোর আগে রমাজান মাস তার কাছ থেকে বিদায় নিয়েছে, তার জন্য তিনি আফসোস করেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে রমাজান মাসে
বান্দার গোনা মাফ করে দেন আল্লাহ সুবহানাহু তাআলা। এই রমজান মাসের গুরুত্ব অনেক বেশি। আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া ক্বরিদুল্লাহ করদান হাসানা, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, ওয়া ক্বরিদুল্লাহ করদান হাসানা, আর আল্লাহকে তোমরা কর্জে হাসানা দাও, উত্তম ঋণ দাও। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা আল্লাহকে যেগুলো তোমাদের নিজেদের জন্য যে ভালোটা তোমরা সামনে পাঠিয়ে দিবে, অগ্রে প্রেরণ করে দিবে, যে ভালো কাজটা তোমরা করবে, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছ থেকে তোমরা তার প্রতিদান পাবে উত্তম, অনেক বেশি পরিমাণে। এবং সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যে আল্লাহকে ঋণ দিবে, সেই ঋণের বিনিময়ে আল্লাহ সমপরিমাণ দিবেন না, অনেক বেশি দিবেন। দুনিয়াতে মানুষ মানুষকে ঋণ দেয়, যতটুকু দেয় ঠিক ততটুকু পাওয়া যায়, যদি বেশি নেয় তাহলে এটা কি হয়, সুদ হয়, তাই না? কেউ ঋণ দিয়ে টাকা বেশি নিতে পারবে? পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ চেয়েছেন আপনাদের কাছে। ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ অনায়াতে বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ইউযাইফু লাহু আযআফান কাসীরা, কে আছো যে তোমরা আল্লাহকে কর্জে হাসানা দিবে, আল্লাহকে উত্তম ঋণ দিবে, এমন কে আছো তোমরা, দিলে কি হবে, ইউযাইফু লাহু আযআফান কাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনেক বেশি করে দিবেন। সুবহানাল্লাহ, দুনিয়াতে ঋণ দিলে বেশি নেওয়া যায় না, আল্লাহকে ঋণ দিলে বহুগুণ বেশি পাওয়া যায়, ঠিক না? তো বহুগুণটা কীরকম বেশি পাওয়া যায়, একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, যে ব্যক্তি তার হালাল রুজি থেকে, হালাল উপার্জন থেকে একটা খেজুরের অংশবিশেষ দান করে, একটা খেজুরের অংশবিশেষ দান করে, ফাইন্নাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সামান্য দানটা ডান হাতে নেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, ডান হাতে নেওয়ার পরে তিনি এটাকে লালন পালন করেন, ওই সামান্য দানটাকে তিনি বাড়াইতে থাকেন, বাড়াইতে 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 তিনি উদাহরণ দিচ্ছেন হাত্তা কামাই উরাব্বি আহাদাকু আহাদুকুম ফালুয়া, যেমন করে তোমরা কোনো ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করো, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হালাল উপার্জনের দানটাকে তিনি বেশি করেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, তিনি বলছেন এই দানটা বেশি হতে হতে তিনি বাড়াতে বাড়াতে কি করেন, একটা পাহাড়ের সমান করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আয়াতে বলা হচ্ছে ইউযাইফু লাহু আযআফান কাসীরা, আল্লাহকে কর্জে হাসানা দিলে তিনি অনেক বেশি করে দেন। হাদিস বলছে একটা খেজুর পরিমাণ দিলে সেটা একটা পাহাড়ের সমান নেকি হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসিতে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইক, হে আদম সন্তান তোমরা দান করো আমি তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ দায়িত্ব নিলেন না, আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ বলছেন কি তোমরা আমাকে দাও আমি তোমাদেরকে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ামাহাকুল্লাহুর রিবা ইউরবি সাদাকা, সুদ সম্পদকে ধ্বংস করে দেয়, নিশ্চিন্ন করে দেয়, আর সাদাকা দিলে সম্পদ কি হয়, বেশি হয়ে যায়। তো এই আয়াতগুলো হাদিসগুলো তো আমরা সকলে জানি মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের শেষে বললেন কি ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, আল্লাহ ক্ষমাশীল, তিনি দয়ালু, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন তার হাতকে প্রসারিত করেন, দিনের বেলা তার হাত প্রসারিত করে দেন, সারা রাত মানুষ যত অন্যায় করেছে, গুনাহের কাজ করেছে, এইগুলো থেকে সে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করার জন্য তার হাতকে প্রসারিত করে দেন। আবার ঠিক একইভাবে রাত্রিকালে আল্লাহ তার দুই হাতকে প্রসারিত করে দেন, সারা দিন মানুষ যত অন্যায় অপকর্ম করছে, খারাপ কাজ করছে, গুনাহের কাজ করেছে, এই গুনাহ থেকে, এই পাপ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহ যেন ক্ষমা করতে পারেন, বান্দা যেন ক্ষমা চায়, সেই জন্য আল্লাহ রাত্রিকালেও তার হাতকে প্রসারিত করে দেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান বান্দাকে ক্ষমা করতে, কিন্তু আমরা কি ক্ষমা চাই? আমরা কতটুকু আল্লাহর কাছে ক্ষমা চাই, কতটুকু আমরা তওবা ইস্তেগফার করি? এই রমজান মাস আমাদের ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে অতীত জীবনের গুনাহ উল্লেখ করে মাফ চাইতে হবে, গুনাহ ক্ষমা করে নিতেই হবে এই মাসের মধ্যে, সে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আর জান্নাতে যাওয়ার টিকিট লাগবে না,
জান্নাতে যাওয়ার জন্য টিকিট লাগবে, দলিল লাগবে। জান্নাতের দলিল কি জানেন? জান্নাতের দলিল হচ্ছে সাদাকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহান, সাদাকা হচ্ছে দলিল। এই দলিল দিয়ে জান্নাতে যাওয়া যাবে। তাহলে দানের বিষয়টা কত, মানে কত গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে, একটু চিন্তা করে দেখুন। সম্মানিত উপস্থিতি, এই রামাজান মাস হচ্ছে দানের মাস। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। এই রামাজান মাসে তার দানশীলতা এত বেশি হতো, হাদিসে আসছে যে বাতাস প্রবাহিত হয় না, বায়ু বাতাস যেভাবে প্রবাহিত হয় তার চাইতে বেশি গতিতে তিনি দান করতেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত দান করতে পারেন, তো আপনি আমি কী করবো? যেটা ফরজ সাদাকা যাকাত সেটা আমাকে দিতেই হবে, ফরজের বাইরে নফল। যে হাদিসগুলো বললাম, যত ইচ্ছা দান করেন, সারাদিন রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে যদি আপনি 500 টাকা ইনকাম করেন, সেখান থেকে আপনি 50 টাকা দান করেন, দান ভাই আপনাকে আমাকে করতেই হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে দানের একটা গতি আনতে হবে, দানের একটা আবহ সৃষ্টি করতে হবে। এখানে দানটা কোথায় করবেন? দান করার ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টা ইঙ্গিত করব সেটা হচ্ছে, আপনার দানটা দিয়ে যেন কখনো কোনো শিরিক বিদাত লালিত বালিত না হয়, প্রতিপালিত না হয়। শিরিক বিদাত যেখানে হয়, যে সমস্ত প্রতিষ্ঠানে, যে সমস্ত মাদ্রাসায়, যে সমস্ত মসজিদে, এইগুলোতে সহযোগিতা না করে সহি আকিদা আমলের যে মাদ্রাসা, কোরআন এবং সহি হাদিসের ভিত্তিতে যে প্রতিষ্ঠানগুলো চলে, সেই মাদ্রাসাগুলোতে আপনাকে দান করতে হবে। তাহলে আপনার দানটা সঠিক পথে যাবে। কেয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তরের কথা জানেন না, হাদিসে আসে, অনুবাদ করার সময় নেই, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত, লা তাজুলু কাদাম আপনি আদামী আমল কেয়ামা, কেয়ামতের দিন আদম সন্তান তার একটু নড়তে পারবে না। 5টি প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হবে, সে উত্তর না দেওয়া পর্যন্ত। তার 2টি প্রশ্ন হচ্ছে, ওয়া মালিহি মিন আইনাক তাসাবহু ওয়া ফিমা আনফাকাহু, তোমার ধন সম্পদ অর্থ তুমি কোন জায়গা থেকে উপার্জন করেছ, আর কোথায় তুমি ব্যয় করেছ। আয়ের খাতা আল্লাহ হিসাব নেবেন, ব্যয়ের খাতের হিসাব আল্লাহ নেবেন। কাজে আপনার আয়টাও যেমন হালাল হতে হবে, ব্যয়টাও সঠিক জায়গায় হতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, রমজান মাসে আপনাদের কাছে আমি কয়েকটি আপিল রেখে যাচ্ছি। আপনারা জানেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের একটি সমাজ সংস্কারমূলক সংগঠন। এই আন্দোলন কি চায়? সমাজ সংস্কার করতে চায়, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সারা বাংলাদেশকে ঢেলে সাজাতে চায়। এই আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য অর্থের প্রয়োজন আছে না? আহলে হাদিসদের কোনো বিশ্ববিদ্যালয় নাই? আহলে হাদিসদের বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় নেই? আছে নেই? বাতিলদের বিশ্ববিদ্যালয় আছে, যারা বিদাতি তাদের আছে। আপনারা শুনে খুশি হবেন যে 2021 সালের তবলিগ ইজতেমা মোহতারম আমিরি জামাতে ঘোষণা দিয়েছেন, তবলিগ ইজতেমা ময়দান এবং দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ে ঘোষণা দিয়েছেন। আপনারা শুনেছেন কি বলেন? শুনেছেন তো নাকি? এবার তবলিগ ইজতেমা যারা গিয়েছেন তারাও শুনেছেন। তো সেই ইজতেমা ময়দানের জন্য, দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের জন্য রাজশাহীতে সুন্দর লোকেশনে আলহামদুলিল্লাহ আমরা জায়গা পছন্দ করে জায়গা কেনা শুরু করেছি। ইতিমধ্যে 8.5 বিঘা জমি রেজিস্ট্রি হয়েছে, আর আগামী 12 তারিখে আরও 1 বিঘা জমি রেজিস্ট্রি হবে ইনশাআল্লাহ। এতে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এখনও তো আরও 100 একর জমির ঘোষণা আছে, তার মানে 300 বিঘা জমি কিনতে হবে। 300 বিঘা জমি কিনতে পারলে একটা বড় ইউনিভার্সিটি করা যাবে, বড় বড় ময়দান হবে, তবলিগ ইসলামীকে আপনাদের কষ্ট হবে না। এখন দেখেন না, তবলিগ ইজতেমা 4টা 5টা প্যান্ডেল করতে হয় না? এতে আপনাদেরও ভোগান্তি হয়, আমাদেরও কষ্ট হয়। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, যদি আমরা জমিটুকুগুলো কিনতে পারি, তাহলে ইনশাআল্লাহ এক জায়গায় ইজতেমা হবে, বিশ্ববিদ্যালয় হবে। এটা আহলে হাদিস আন্দোলনের জন্য, এদেশের আহলে হাদিস জামাতের জন্য সবচাইতে বড় অ্যাসেট হবে ইনশাআল্লাহ। তো এই খাতে দান করতে রাজি আছেন না? ইনশাআল্লাহ সবাই তো করবেন। 1 বিঘা জমি কিনতে এখন 24-25 লক্ষ টাকা লাগবে, 1 বিঘা জমি। এই এলাকাটা শিল্প এলাকা, আমরা জানি এখানে 1 বিঘা জমি দেওয়ার মালিক বহু মানুষ আছেন, যারা ইচ্ছা করলে যে আমি 1 বিঘার জমির দায়িত্ব নিলাম, আর একজন 1 বিঘার দায়িত্ব নেবেন। এটা আমরা দাবি রেখে গেলাম এখানে জেলা সংগঠনে যারা আছেন, আজকে আমিরে জামাত উপস্থিত আছেন, তার সামনে কথা বলতে পারেন, দায়িত্ব নিতে পারেন। আপনারা যদি 1 বিঘা জমির দায়িত্ব নেন, তাহলে আল্লাহ খুশি হবেন না? ইনশাআল্লাহ। না পারলে 10 কারার দায়িত্ব নেবেন, না পারলে 5 কারার দায়িত্ব নেবেন, না পারলে 1 লক্ষ টাকা দেন, 50,000 দেন। একেবারে শেষ পর্যায়ে জিনিস, খুবই সামান্যের মানুষ,
যিনি ধরেন রিক্সা চালিয়ে খান, সংসার চলে, হ্যান্ড টু মাউথ, তিনিও কিন্তু দোকানে বসলে বহু টাকা খরচ করেন, তিনিও অন্ততপক্ষে একটা বসার জায়গার টাকা তো দিতে পারবেন। তবলিগ ইসলাম ময়দানে বসার জন্য 2,500 টাকা আমরা বলেছি, নিজে যেখানে বসবেন তা আপনার জায়গাটা আপনি কেনার চেষ্টাটাও তো করবেন। এই আপিলটা আপনাদের কাছে রাখছি ইনশাল্লাহ, বেজার হন নাই তো? প্রত্যেকেই এই মানে এই প্রকল্পে শরিক থাকবেন, এটা হচ্ছে আমাদের দাবি। এই দাবি রেখে আপনাদের কাছে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরগুলোকে রুজু করে দেন, আমাদেরকে রমাজান মাসে তিনি যেন ক্ষমা করে দেন, আমরা যেন সত্যিকার অর্থে ইখলাসের সাথে যেন দান সাদাকা করতে পারি, প্রত্যেকটি ইবাদত যেন করতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদের মতো একজন মানুষ ব্যতিক্রম নই, কেউ হারাতে এই মর্মে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে এই মর্মে ওহি করা হয়েছে যে তোমাদের ইলাহ মাত্র একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, অতঃপর তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর দিদার কামনা করে, ফলিয়ামাল আমালান সালেহা, সে যেন দুনিয়া থাকতে সৎকর্ম করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার প্রতিপালকের সাথে, তার প্রতিপালকের ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে। সূরা কাহফ মক্কি, সর্বশেষ আয়াত 110। এই সংক্ষিপ্ত আয়াতের মধ্যে মুসলিম উম্মার বিশ্বাস ও কর্মের মৌলিক দিক নির্দেশনা রয়েছে। দুনিয়াতে যত ধর্মীয় সম্প্রদায় আছে সবাই এক আল্লাহকে বিশ্বাস করেন, হিন্দুরাও এক ঈশ্বরকে বিশ্বাস করেন, বৌদ্ধরাও এক পরমেশ্বরকে বিশ্বাস করেন, অন্তত কিছু না হলেও উপরওয়ালা বলে কেউ আছে এটা সবাই বিশ্বাস করেন। ইসলামের বিশ্বাস তাদের বিশ্বাসের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। ইসলামের ইলাহ বান্দার কাছে ওহী নাজিল করেন, তাদের ইলাহ কোনো বান্দার কাছে ওহী নাজিল করেন না। আল্লাহ এবং বান্দার মধ্যে তাদের বিশ্বাস মতে কিছু কিছু বাছাই করে মানুষ রয়েছে যারা তাদেরকে অনুসরণ করেন, তাদেরকে তারা মাধ্যম গণ্য করে নিয়ে তাদের মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিল করতে চান, নিজের সৎকর্মের মাধ্যমে নয়। আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র কুরাইশ বংশের নেতৃবৃন্দ এই বিশ্বাসে বিশ্বাসী ছিলেন, তারা নিঃসন্দেহে আল্লাহকে বিশ্বাস করতেন, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন দেবদেবী মূর্তি প্রতিমাকে মাধ্যম হিসেবে বিশ্বাস করতেন। তাদের ধারণার মতে হাউলা ইনদাল্লাহ, এইসব
মুক্তি প্রতিমা আমাদের জন্য আল্লাহর নিকটে সাফাতকারী বা সুপারিশকারী, এই ধারণা অপনোদন করা হয়েছে এই আয়াতে। এই আয়াতটি মক্কায় নাজিল হয়েছে, মক্কার জাহেলিয়াত দূর করার জন্যই এইগুলো বিশ্বাস আকারে এসেছে আমাদের সামনে। যদি কেউ মুসলমান হতে চান, তাদেরকে অবশ্যই এই বিশ্বাসে বিশ্বাসী হতে হবে যে আল্লাহ এবং বান্দার মাঝে অন্য কোনো ব্যক্তি ওসিলা নন, কোনো বেদি ওসিলা নন, কোনো মূর্তি প্রতিমা ওসিলা নয়, কোনো অলিয়া অলিয়া পীর মশায়েখ ওসিলা নয়। সরাসরি আল্লাহ আপনার বক্তব্য শোনেন, হৃদয়ের কান্না অনুধাবন করেন, আপনার দোয়া তিনি কবুল করেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকটে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এই দোয়া করার জন্য অন্য কোনো মাধ্যম প্রয়োজন নাই। দ্বিতীয় মাধ্যম হচ্ছে আপনার সৎকর্ম। সৎকর্ম যদি না থাকে, শুধু দোয়ায় কোনো কাজ হবে না। দোয়ার সঙ্গে যদি রিয়া থাকে, শ্রুতি থাকে, প্রদর্শনী থাকে, ওই দোয়া কবুল হবে না। এখানে এসেই আমরা ভাগ করতে পারি দোয়া কবুলের শর্ত কয়টা। দোয়া কবুলের শর্ত মোট তিনটা। এক, আকিদায়ে সহিহা। দুই, তরিকায়ে সহিহা। তিন, ইখলাসে আমল। বিশুদ্ধ আকিদা হতে হবে, যে আকিদায় কোনো শিরিক থাকবে না। আয়াতের শুরুতে বলা হয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলে দাও যে আমি তোমাদের মতো একজন মানুষ ব্যতীত নই। এখানে গিয়েই মুসলিম উম্মার আকিদার ভ্রান্তি আমরা টের পাচ্ছি। এখন পর্যন্ত বহু মুসলমানের মধ্যে এই আকিদা রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নবী ছিলেন না, তিনি নূরের নবী ছিলেন। অধিকাংশ মুসলমান এই আকিদায় বিশ্বাস, তারা এর উপরে গান বানিয়েছেন, কানের সুরে সুরে তারা মিলাদ পড়ে, মোহাম্মদের রূহ মিলাদের মজলিসে হাজির হয়েছে ধারণা করে উঠে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা দিয়ে কিয়াম করে। এখন পর্যন্ত বাংলার মুসলমান তার নবী যে কেমন ছিলেন এ বিষয়ে নিঃসন্দেহ হতে পারল না। এটা আমাদের অত্যন্ত মৌলিক একটা ভ্রান্তি। টাকা পয়সা আপনাদের অনেক হয়েছে, কোটিপতির সংখ্যা এখন প্রত্যেক গ্রামেই খুঁজে পাওয়া যায়, কিন্তু বিশুদ্ধ আকিদার মানুষ খুঁজে পাওয়া যায় না। আর সেজন্যই অলিয়া অলিয়া পীর মশায়ের নাম ধরে লোকেরা এখন অধিকাংশই করে কোটিপতি। তাদের মসজিদ মাদ্রাসাগুলো দেখলে মনে হয় দুনিয়ার মানুষ আমরা নাই, আমরা অন্য কোনো দুনিয়ার মানুষ। খেজুর গাছের গুড়ি আর খেজুর পাতার ছাউনির তলে পাথরকুচি এবং বালুর উপরে কোনো বিছানা না বিছিয়ে যে মদিনার মসজিদে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে যে মুক্তাদিরা সালাত আদায় করতেন, তাদের মধ্যে সবাই যাতে এক ডাকে চিনেন, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব, তৃতীয় খলিফা ওসমান গনি, চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালেব,
এদের নাম জানেন না এমন করে মুসলমান দুনিয়াতে থাকার কথা নয়, কিন্তু তারা কোন মসজিদে সালাত আদায় করতেন সেটাই খালি বললাম। সুন্দর কার্পেট বিছানাহীন বালিপাথর নিঃসৃত ভূমি আর খেজুর গাছের গুড়ি আর খেজুর পাতার ছাউনির নিচে প্রচণ্ড দাব দাহে মরু বিয়া বানে যে আগুন যারা রোদ্রের নিচে তারা জোহরের সালাত আদায় করতেন, একবার মনে মনে কল্পনা করুন। আর আপনি আজকে এই দক্ষিণ শিলমান্দি মসজিদে যে সালাত আদায় করছেন, এখানে বসে কি সেই নবীকে চেনা যাবে? আপনি স্বীকার করতে বাধ্য হবেন আমরা কোশ্চেনকালেও সেই নবীর কষ্টের সমতুল্য তার কোনো একটা পার্সেন্টেজও আমরা যেতে পারব না। যদি আমরা আজকে পিছনের কথা ভুলে যাই তাহলে আমাদের চাইতে ব্যর্থ মুসলমানদের কেউ নাই। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি যে তিনি মসজিদটা আগের চাইতে অনেক বড় করেছেন, তার তৌফিক না হলে এই সুন্দর মসজিদ এখানে হতো না। সেজন্য আমরা আল্লাহ পাকের নিকটে কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। এই সঙ্গে আমার দাবি আপনাদের নিকটে, এই মসজিদের হক আদায় করবেন। ফজরের সময় এক কাতার মসজিদ হয় না, জোহরের সময় ঠান্ডা বাড়িতে এসি নাই, এতে মসজিদে এসি আসে, এসে সালাত আদায় করে ঘুমিয়ে যাওয়ার জন্য জোহরে একটু লোকজন বেশি হয়, আসরে আবার কমে যায়, ব্যবসা করতে চলে যান, মগরিবে প্রায় শূন্য, তারাবির সময় প্রথম পাঁচ ছয়টা তারাবি মসজিদে বেশি লোক থাকে, আট দশ তারাবি থেকে মসজিদে লোক কমতে শুরু হয়ে যায়, আর শেষের দিকে তো মসজিদের তারাবিতে লোকই থাকে না। এই যদি অবস্থা হয় এই মসজিদ আপনাদের জন্য কেয়ামতের মাঠে বাদি হবে। টাকা আছে বলে মসজিদ বড় করলেন মুসলিম যে নাই, বহু পূর্বে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা ছিলেন যিনি, পরিচিত নাম মুসলিম উম্মার প্রাণপ্রিয় কবি মহাকবি আল্লামা ইকবাল, তিনি দুঃখ করে বলেছিলেন মসজিদেই মূর্তি আসা হে কে নামাজি না রহে রানি ও সাহেব অসাফ হেজাজি না রহে রহ গই রসম আজম রোহে বলালি না রহি ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি। বাইজ কৌম ও পুখ্তা খেয়ালি না রহি বরক বিজলি না রহি শোলে মকালি না রহি। বক্তাদের মধ্যে বক্তৃতা আছে কিন্তু ঈমানের সে স্ফুলিঙ্গ নাই, মুয়াজ্জিনের কণ্ঠে সুরেলা সুর আছে কিন্তু বেলালের রূহ নাই। মসজিদ বিশাল বিশাল হচ্ছে মুসল্লি নাই, কারণ তাদের মধ্যে হেজাজের গুণ নাই, অর্থাৎ মক্কা মদিনার প্রথম মুসলমানদের যে গুণ ছিল তাদের যে ত্যাগের বিনিময়ে ইসলাম পৃথিবীতে স্থিতি লাভ করেছিল সেই রূপ হারিয়ে গেছে। যাকে হতে হে মসাজিদ মে সফারাত গরীব জহমত রোজা জো করতে হে গোয়ারাত গরীব পর্দা রাখতা হে আগর কোই তুমারা তো গরীব নাম লেতা হে আগর কোই হমারা তো গরীব তুমারা নেশায় দৌলত সে গাফিল হে হমসে জিন্দা হে মিল্লত বেগা গুরভা কে দম সে। আল্লামা ইকবাল বলছেন মসজিদে যে
সালাত আদায় করে চকবন্দি হয়ে তারাও গরিব শ্রেণী রমজানের সিয়ামের কঠিন কষ্ট ভোগ করে যারা তারাও গরিব শ্রেণী নারীদের পর্দা রক্ষা করে যারা তারাও গরিব শ্রেণী আমার নাম নেয় বেশি বেশি গরিব শ্রেণী উমারা নেশায় দৌলতছে গাফল হাই হামসে ধনিক শ্রেণীর ধনের নেশায় আমার থেকে উদাসীন জিন্দা হাই মিল্লত বায়দা গোরবাকে দমসে এই স্বচ্ছ দিন ইসলাম বেঁচে আছে শুধুমাত্র গরিবদের কারণে কথা সত্য নয় কি মনফাত এক আয়ুষ কম কি নকশা ভি এক এক হি সবকা নবী দিন ভি ইমা ভি এক হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি এক কুছ বড়ি বাত থি হোতি জো মুসলমান ভি এক আমাদের সকলের কল্যাণ একই আমাদের সবার ক্ষতি একই আমাদের হারাম একই আমাদের আল্লাহ একই আমাদের কোরআন একই কতই না সুন্দর হতো যদি মুসলমান একই হতো তিনি দুঃখ করছেন আগে আইনে লড়াই মেয়ে গর রক্ত নামাজ কেবলারও হোক কিবলা রহ হোকে জমিন বুস হুয়ে কওম হিজাজ এক হি সফ মে খড়ে হুয়ে মাহমুদ ও আয়াজ না কোই বন্দা রাহা না কোই বন্দা নওয়াজ হে মুসলমান ভেবে দেখো তো একবার যখন তোমার পিছনে কথা একবার তাকিয়ে দেখো যখন যুদ্ধের ময়দানে সালাতের টাইম হয়ে যাচ্ছে তখনই যুদ্ধ বাদ দিয়ে কেবলামুখী হয়ে মাটিতে সেজদা পড়ে যায় তারা কারা সেই মুসলমান তোমরা একই কাতারে দাঁড়িয়ে যাচ্ছেন সুলতান মাহমুদ এবং তার গোলাম আয়াজ পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলে দাঁড়াচ্ছেন রাজা এবং প্রজায় কোনো পার্থক্য না সেদিন মুসলমান ভুলে যেও না কই বান্দা রাহা না কই বান্দা নওয়া কোনো গোলামও নেই কোনো মনিব নেই আল্লাহর সামনে সবাই সমান ওদামে তুম হো না সারা তো তমাদ্দুন হনু এ মুসলমান হয় দিন হে দেখতে শরমাই আবু তোমাদের সেহারা স্রোতে পোশাকে আশাকে তোমরা মুসলমান হয়েছ কিন্তু তোমাদের সংস্কৃতিতে তোমরা ইহুদি হয়ে গেছ এ মুসলমান হয় দিন হে দেখতে শরমাই আবু এ মুসলমানকে দেখে ইহুদিরা পর্যন্ত লজ্জাবোধ করে কম মজহব সে হে মজহব জো নহি তুম ভি নহি জজবে বা হম জো নহি মাহফিলে আনজুম ভি নহি জাতি বেঁচে থাকে ধর্মের মাধ্যমে ধর্ম নেই তো তুমি নাই শূন্য আকাশে সূর্য চন্দ্র নক্ষত্র রাজি ভেসে থাকে পারস্পরিক চৌম্বক মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এই শক্তি না থাকলে চন্দ্র সূর্য খসে পড়বে হে মুসলমান তোমাদের মধ্যে পারস্পরিক মহব্বত যদি না থাকে ধর্মীয় মহব্বত যদি না থাকে সবই ধ্বংস হয়ে যাবে কথা ঠিক না আল্লাহ পাকের বাণী সঙ্গে সঙ্গে মুসলিম উম্মার একজন চিন্তাশীল কবির হৃদয়ের শ্রাবী কবিতা আমাদেরকে একটাই দিক নির্দেশনা দেয় আমাদের যাবতীয় সম্মান যাবতীয় মর্যাদা নির্ভর করে
আমাদের ইসলামের উপরে, ইসলাম আমাদেরকে সম্মানিত করেছে। রাজনৈতিক ময়দানে আপনি খেয়াল করে দেখেন, ওপাশের পশ্চিম বাংলা, এ পাশে পূর্ব বাংলা, দুটাই বাংলা, আমরা দুটাই অঞ্চলের মানুষ বাংলা ভাষায় কথা বলি, ঠিক না? কেন পশ্চিমবাংলা আজকে হিন্দুস্তানের অংশ, কেন পূর্ব বাংলা আজকে স্বাধীন বাংলাদেশ হয়েছে, এটি কখনো চিন্তা করে দেখেছেন? যদি এই অংশের মুসলমান না হতো সংখ্যায় বেশি, তাহলে আমাদের এই দেশ আজকে স্বাধীন বাংলাদেশের রূপ ধারণ করত না। বিশ্বমঞ্চে আমাদের মাননীয় নেতৃবৃন্দ বুক ফুলিয়ে স্বাধীন জাতির পক্ষে কথা বলার অধিকার রাখেন, কিন্তু পশ্চিমবঙ্গের নেতৃবৃন্দ বিশ্বমঞ্চে স্বাধীন নেতৃবৃন্দ হিসেবে কথা বলতে পারেন না। এটা কিসের কারণে? আপনি যতই অস্বীকার করেন, আপনাকে বলতেই হবে আমাদের বাপদাদারা মুসলমান ছিল বলেই এটা সম্ভব হয়েছে, ঠিক না? মানেন তো নাকি? মানতে চান না আপনারা অনেকে, অনেক কিছু অনেক কথা আপনারা বলেন, বাস্তবতাকে অস্বীকার করবেন না। 1947 সালে রায়টের কথা ভুলে যাবেন, হাজারো হাজারো মুসলমানের রক্তে বাংলার মাটি ভিজেছে, তারপরে বাংলার মধ্যে স্বাধীনতা হয়েছে। আমি খালি বলছি, ইসলাম আছে বলে আমরা আছি, ইসলামী চেতনা বিনষ্ট হয়ে গেলে আমরা শেষ হয়ে যাব। ঠিক যেমন আকাশের নক্ষত্র রাজি পারস্পরিক মধ্যাকর্ষের আকর্ষণ না থাকলে চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে, যে সনা কোন ফতরাত হয়ে গেলে কওয়া কিরুন কাথারাত আছে না, যেদিন আসমান বিদীর্ণ হবে এবং সমস্ত নক্ষত্র রাজি খসে পড়বে। কেন খসবে? অর্থাৎ মধ্যাকর্ষের শক্তিটা যেটা আল্লাহ সৃষ্টি করেছেন সেই আকর্ষণটাই বিচ্ছিন্ন হবে, ফলে সব পড়ে যাবে। ঠিক অমনিভাবে মুসলমানদের পারস্পরিক দিনই মহাব্বত ভালোবাসা যদি না থাকে, তাহলে মুসলমানদের সবই ধ্বংস হয়ে যাবে। অতএব মসজিদ যারা করেছেন তাদেরকে আরেকটি ইতিহাস স্মরণ করিয়ে দিই। লাহোরে একটা মসজিদ আছে, তার নাম হল সবধর্ম। সবধর্ম মানে এক রাতের মসজিদ। সেখানে শিয়াদের সঙ্গে ভুল হচ্ছে, হিন্দুদের কী বলে মন্দির, মন্দির কায়েম হবে না মসজিদ হবে, এটা নিয়ে আদালতে বিচার গেল। আদালত বলে দিল দেখো যাদের তাদের হবে। মুসলমানরা ওই রাতের মধ্যেই সেখানে গিয়ে মসজিদ নির্মাণ করে ফেললেন এক রাতে। পরের দিন আদালত থেকে যখন তদন্তে আসলো, দেখলো যে এখানে মসজিদ হয়ে গেছে, তখন মুসলমানদের পক্ষে আদালত রায় দিলে এটা এখানে মসজিদ হয় মুসলমানদের। এই মসজিদটা এক রাতে হবে হিন্দুরা কল্পনায় করে। কবি বলছেন, মসজিদ তো বানায়া তুম সবধর্মে, মোমিন হ্যায় তুম নাম মে, রুহু তোমারে চলে গই। ঈমানের গরমে এক রাতেই তোমরা মসজিদ বানিয়ে ফেলেছ, এখন সে রুহ চলে গেছে, সে গরম ঠান্ডা হয়ে গেছে। মুসলমানদেরকে এই বিষয়টি খেয়াল করতে হবে। যত আপনি বিলাসী হবেন, যত আপনি টাকা পয়সার মালিক হবেন, তত আপনি দিন থেকে সরে যাবেন, এটা বাস্তব। আল্লাহ তোমার টাকা আসল আত্মা জোর তোমার মকাবে, আল্লাহ তোমার টাকা আসল বলেন আমার সাথে, আল্লাহ তোমার টাকা আসল প্রতি হরবে দশটা নেই কিনা, পড়তে সমস্যা কি বলেন, আল্লাহ তোমার টাকা আসল আত্মা জোর তোমার মকাবে, কাল্লা সওফা তাআলামুন সুম্মা কাল্লা সওফা তাআলামুন। তোমাদেরকে আল্লাহ থেকে উদাসীন করে দিয়েছে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা থাকবে যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছে যাও।
এর মধ্যেই আমাদের পরীক্ষা। এই আকাঙ্ক্ষার কাছে আমরা পরাজিত হব না আকাঙ্ক্ষাকে আমরা পরাজিত করব, এই মৌলিক পরীক্ষা আমরা মধ্যে আছে সবার। আপনারা এই আকাঙ্ক্ষাকে পরাজিত করুন, আকাঙ্ক্ষার কাছে নিজেকে পরাজিত হতে দিবেন না, তাহলে জীবনটা সার্থক হবে। রমজান মাস যেদিন শুরু হয়েছে, আমি একটু কথা একটু পিছন দিক চলে যাই, মুসলমানদের মধ্যে আল্লাহর রসুল নূরের নবী কি নূরের নবী নয় এটা নিয়ে তারা কথা বলেন, এটা কিন্তু তাদের দোষ না। পূর্ববর্তী যত উম্মত চলে গেছে তারা সকল উম্মত নবীদেরকে অস্বীকার করেছিল, তাদের বক্তব্য ছিল একটাই, নবী হলে ফেরেশতা নবী হবে, তুমি কেন নবী হয়েছ, তুমি তো আমাদের মতো মানুষ। পূর্ববর্তী উম্মত যে কথাগুলো বলেছিল আমরা যদি তাই বলি তাহলে আমাদের সঙ্গে তাদের পার্থক্য কোথায় চিন্তা করেন। আমরা সরাসরি ফেরেশতা নামটা বলছি না, কিন্তু বলছি আমাদের নবী নূরের নবী ছিলেন, আমাদের নবী মাটির মানুষ ছিলেন বললে বলা এটা বেয়াদবি করা হবে, তাকে বলা হচ্ছে। অথচ আমরা দেখতেই পাচ্ছি আমাদের নবী আমাদেরই মতো বাপ মায়ের সন্তান, তিনি নিজেও সন্তানের পিতা, তিনি নিজেও স্ত্রীর স্বামী। নূরের কি বিবাহ সাধী হন, জিবরিলের কি ছেলে মেয়ে আছে, এত করে বলার পরও মানুষ বিশ্বাস করতে রাজি নয়। এজন্য আমাদের প্রথম সংস্কার আহলে হাদিস আন্দোলনের বিশ্বাসের সংস্কার, আগে এই আকীদা দূর করুন যে আমার নবী মানুষ ছিলেন। মানুষ মানুষের নবী হতে পারে, খ্রিস্টা কখনো মানুষের দুঃখ বেদনা বোঝেন না। মানুষের যিনি নেতা হবেন তাকে মানুষ হতে হবে না, এইটুকু বোঝার ক্ষমতা আমাদের আজ পর্যন্ত হলো না। ধরুন আলেম সহজে এই ভুল ধারণা প্রচার করছেন বেশি, কারণ তারাই মিলাদের দাওয়াত খান, তারাই মিলাদ কিয়াম করেন, তারাই জনগণকে এই সমস্ত কবিতা বলে বলে উদ্বুদ্ধ করেন। আমরা তাদের এ বিষয়ে সাবধান করব, শিরকের পক্ষে আপনারা প্রচার কর্মকাণ্ডটা বন্ধ করুন। এই জন্যই বলেছি দোয়া কবুলের শর্ত তিনটা, এক নম্বর আকিদা সহিহা, বিশুদ্ধ আকিদা। আপনার আকিদা যদি এটাই থাকে যে রসুল নূরের নবী ছিলেন, আপনার কোনো দোয়া কবুল হবে না। দুই নম্বর, আপনি সৎকর্ম করবেন, আপনার সৎকর্মে যদি বেদাত থাকে, তরিকা সহিয়া না থাকে, সেই সৎকর্ম কবুল হবে না। আপনি সৎকর্ম করছেন ভোটের স্বার্থে, এলাকা মসজিদ দিলেন ভোটগুলো আমাকে দিতে হবে, এটা স্বার্থ হলো না, দেখি দুনিয়াবি স্বার্থ নয়। আমি যদি এক এলাকার নেতাকে দলে টানতে পারি, নেতার আন্ডারে যত লোক আর সব আমার দলে চলে আসবে, অত নেতাকে খাতির করলাম, নেতার অন্যায় থেকে বাঁচিয়ে দিলাম, দেখো না দেখার ভান করলাম, এই সৎকর্ম কবুল হবে না। সুন্নতের বিপরীত কোনো সৎকর্ম কবুল হবে না, বেদাত কখনো কবুল হয় না, বেদাতের সালাত শ্যাম পর্যন্ত কবুল হয় না। যখন হাউস কাউসারের পানি আল্লাহ রাসূল আমাদের পান করাবেন, তখন ফেরেশতারা ইউহাল বাইনি ও বাইনহুম, তাদের উভয়ের মধ্যে পর্দা করে দিবেন, পার্থক্য করে দেবেন, সরে দাও তুমি। আমার রসুল তখন বলবেন তোমরা কেন ওদেরকে নিয়ে যাচ্ছ আমার কাছ থেকে, আমি তো ওদেরকে চিনি, কারণ ওরা সালাত আদায় করে হাতগুলো সব জল জল করছে, যারা সালাত আদায় করে উজু করে হাতগুলো কেমন দিন জল জল করবে, ঠিক না? সবই তো আপনার হাদিসটা জানেন। এটা দেখে আল্লাহ রসুল বলবেন আরে ফোন আনি, আমি ওদেরকে চিনি, ওরাও আমাকে চিনে, আমি ওদের রসুল রসুল। আমি যদি একবার হাউস কাউসের পানি ওদের পান করাইতে পারি, লাম ইয়াজমা আবাদা, ও কখনোই আর পিপাসিত হবে না, ওরা জান্নাতে চলে যাবে, তোমরা সরিয়ে নিচ্ছ কেন? তখন ফেরেশতারা জবাব দেবেন ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাকা, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কত অসংখ্য বেদাত করেছিল, বেদাতের আমল এই জন্য কবুল হবে না। সেজন্যই বলছি আপনাদেরকে,
আপনারা চাচ্ছেন রমজান মাসে সমস্ত আমাদের আমল কবুল হয়েছে, আমরা দোয়া করেছি আপনাদের জন্য, কিন্তু যদি আপনার আমলের মধ্যে রিয়া থাকে, শ্রুতি থাকে, লোক দেখানো থাকে, লোককে শোনানো থাকে, এবং আপনার আমলটা বেদাত যুক্ত হয়, বেদাত যুক্ত আমল কবুল হবে না, বেদাত মুক্ত আমল হতে হবে। নির্ভেজাল তৌহিদি আকিদা এবং বেদাত মুক্ত নির্ভেজাল সুন্না ভিত্তিক আমল আল্লাহর কাছে কবুল হবে। তিন নম্বর হলো ইখলাসে আমল, যে আমলটা করবেন ইখলাসের সাথে করবেন, ইখলাস না থাকলে কোনো আমলই কবুল হবে না। এই তিনটা শর্ত মেনে নেবেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লামা ইকবালের ভাষায়, কি মোহাম্মদ সে ওয়ফা তোনে তো হাম তেরা হায়, এ জাহাঁ ক্যা লৌহ কলম তেরা হায়। হে মুসলমান, যদি তুমি মোহাম্মদের সঙ্গে তোমার অঙ্গীকার পূর্ণ করতে পারো, মোহাম্মদী আদর্শকে আমার রসুলের রেখে যাওয়া ইসলামকে যথাযথভাবে তুমি আমল পালন করতে পারো, তাহলে এ জাহাঁ ক্যা হায়, পৃথিবী কি লৌহ কলম, এমনকি তকদির তোমার হাতে, এটা অবশ্য একটা বাড়াবাড়ি কথা, আবেগী কথা, সারা পৃথিবী তোমার। মুসলমানদের আজকে পৃথিবী মার খাচ্ছে কেন? ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই মার খাচ্ছে। আজকে তারা আসাবুল কিরাদাত ওয়াল খানাজিরের অনুসারী, শুকর আর বানরের অনুসারী, ইহুদি নাসারাদের আদর্শের অনুসারী, একই খেলাফত ভেঙে 57টা ইসলামী রাষ্ট্র মুসলিম রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। প্রত্যেকটা রাষ্ট্রই আসছে ইহুদি নাসারের গোলাম, কারণ তাদের মধ্যে সবই আছে ইসলাম নাই, চেতনা নাই। মুসলমান বললে মনে একটা সাম্প্রদায়িকতা, জি না, ইসলাম আর মানুষের বানোয়াট ধর্ম কখনো এক হতে পারে না। ইসলাম আর বৌদ্ধ, ইসলাম আর হিন্দু, ইসলাম আর খ্রিস্টান কখনো এক নয়। আমরা যতই একবেলা চিল্লা চিল্লি করি, যতই ভোটাভুটি করো, ইসলাম ইসলামই, আল্লাহর কাছে মনোনীত শুধুমাত্র ইসলাম। আমার সাথে বলুন ইন্না দ্বীনা, সবাই বলেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্ব্যর্থহীন ঘোষণা কোরআনের, কোরআন কখনো মিথ্যা নয়। যালিকাল কিতাবু লা রাইব ফিহি, কোরআনে কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ দ্বন্দ্ব নাই, কোরআনের প্রতিটি হরফ সত্য, কোরআনের প্রতিটি বাণী সত্য। কোরআন বলছে সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটাই মাত্র দ্বীন হল ইসলাম, আর কোনো কিছুই নয়। আপনি সবাইকে সমান করবেন আর অসাম্প্রদায়িক নাম দেবেন, ঠিক আপনার এসে আলোচনা, আপনার কোনো কথা আমরা গ্রহণ করি না। আমরা সেরে বলবো ইসলাম আমাদের জীবনের রং, ইসলাম আমাদের মরণ। ইন্না সালাতি, বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি মুসলমান, আমার জীবন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র বিশ্বপালক আল্লাহর জন্য নিবেদিত। এই কথা যে বলতে পারেন, সে কিসের মুসলমান? ইফতার মাহফিলে রাজনীতি হচ্ছে সব জায়গায়, এক এক দলের এক এক ইফতার মাহফিল, সেখানে যে রাজনৈতিক দলের ভাষণ দিচ্ছেন, এর নাম তো ইফতার মাহফিল না, ইফতার লিল্লাহ হবে, সবাই আসেন। আমরা নিজেরা ভাগাভাগি করেছি, হানাফি শাফি মালিকি হাম্বলি, আমরা ভাগ করেছি, আল্লাহ ভাগ করেনি, রসুল ভাগ করেনি, এগুলো আমাদের ভাগাভাগি। আমরা সকল মুসলমানকে ভাই হিসেবে মনে করি, শুধু মুসলমান না, সকল মানুষকে আমরা আল্লাহর এক আদমের সন্তান বলে বিশ্বাস করি। সবার পিতা এক আদম, সবার মা হাওয়া, তাই না? তারা ভ্রান্তিতে পড়ে আছে বলেই আজকে হয়তো বিভক্ত হয়ে গেছে, বলে হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, ইহুদি আমার ভাই, মুসলমান আমার ভাই, সবাই আমার ভাই, কারণ আমরা এক আদমের সন্তান। আমাদের প্রত্যেকের দেহে আদমের রক্ত বিরাজ করছে না? শুধু আকিদাগত বিভ্রান্তির কারণে আমরা পৃথক হয়ে গেছে, আকিদার কারণে। আমরা সকল মানুষকে আহ্বান জানাবো, ফিরে এসো আল্লাহর পথে, ফিরে এসো তোমার বাপ আদমের পথে। তোমার আদম কখনো হিন্দু ছিলেন না, আদম কখনো বৌদ্ধ ছিলেন না, আদম ছিলেন এক আল্লাহর গোলাম এবং এক আল্লাহর বান্দা। জান্নাত থেকে তিনি বেরিয়ে এসেছেন আল্লাহর হুকুমে, আল্লাহ তাকে বলে দিয়েছেন কুল আহবিতু মিনহা জামিয়ান ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন।
والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون সূরা বাকারা পড়ুন দয়া করে, একটু দয়া করে পড়াশোনা করেন। সূরা বাকারা 39-40 আয়াত পড়ে দেখেন, আল্লাহ বলছে আদম এ হাওয়া তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। তাহলে আদম কোথায় ছিল? জান্নাতে। জান্নাত থেকে কি মন্দির পূজা করছে নাকি? আদম জান্নাতে নামিয়ে দিচ্ছেন আল্লাহ, আর আল্লাহ বলে দিচ্ছেন এহেবেতু জামিয়ান তোমরা নেমে যাও জান্নাত থেকে সবাই। হোদান অথবা তখন যখন দুনিয়া থেকে আমার পক্ষ থেকে কোনো হেদায়ত তোমাদের কাছে উপস্থিত হবে, তখন যে ব্যক্তি আমার প্রেরিত হেদায়তের অনুসরণ করবে তার কোনো ভয় নাই, কোনো দুঃখের কারণ হবে না, কোনো চিন্তা নাই। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে এবং মিথ্যারোপ করবে, উলাইকা আসহাবুন নার হুম ফিয়া খালেদুন, তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। আপনারা কি আল্লাহর কোরআনের আয়াতগুলিকে মানতে রাজি আছেন? জীবনের সর্বক্ষেত্রে মানবেন না খালি মসজিদে মানবেন? আমার রসুলকে মসজিদে সালাত আদায় করতেন না বাইরে গিয়ে কুফরি করতেন? আবু বকর ওমর ওসমান আলী মসজিদে সালাত আদায় করতেন না বাইরে গিয়ে গিয়ে সুদ খেতেন নাকি? কাকে কি বলবো, সবাই আমরা বুঝি, স্বার্থ ছাড়তে রাজি নই, সব বিচার মানি, তালগাছটা আমার। কুল্লে হেজবিন বেমাল আদাইহিম ফারে হুম, প্রত্যেক দল তার নিজের দলকে নিয়েই খুশি। ইহুদি নাসারদের বদভ্যাস আমাদের মধ্যে এসে গেছে, মুসলিম উম্মাকে বদভ্যাস থেকে দূরে আসতে হবে। পুলিশ হন, মন্ত্রী হন, এমপি হন, প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, কবরের বিষয় সমান নয়? কবরে মনকানাকে পার্থক্য করবে কাউকে? ওরে বাপরে বাপ, প্রধানমন্ত্রী স্যালুট, আপনি কেমন আছেন বলবে? অতএব সাবধান, কবরের জীবন আসছে সামনে যে কোনো সময়, এই মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কবর শুরু হয়ে গেল। যখন মানুষ মরে যায় তার কেয়ামত শুরু হয়ে যায়, তাই না? অত ভাইরা আমার পরকালকে স্মরণ করব। জনক ব্যক্তি এসে বলছে এ আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ কে? তিনি বলছেন সবচেয়ে ভালো মানুষ হল সেই যে চরিত্রবান। চরিত্রবান মানুষ হিন্দুদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, সব জাতের মধ্যেই আছে, তাই না? এবার প্রশ্ন করছে সবচেয়ে বিচক্ষণ মানুষ কে? উত্তর দিচ্ছেন যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথেয় হাসিল করে, অর্জন করে, সেগুলো বিচক্ষণ। আমাদেরকে বিচক্ষণ হতে হবে যেন পরকালটা হারিয়ে না যায়, দুনিয়ার লোভে পড়ে যেন পরকাল হারিয়ে না যায়। আল্লাহ পাক টাকা পয়সা দিচ্ছেন আপনাদেরকে বেশি বেশি, উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, সবাই খুশি, আমরাও খুশি, কিন্তু রাস্তায় গিয়ে দেখেছেন একবার ডানি বাইরে তাকিয়ে দেখেন কত মানুষ পড়ে আছে প্রচণ্ড রৌদ্রে, দেহে একটা কাপড় নাই। আমরা তাদের দয়া করে হয়তো 10টা টাকা দিচ্ছি, হয়তো একখানা কাপড় দিচ্ছি রমজান মাস হিসাবে, সারা বছর সে কীভাবে চলবে? খাবার জন্য খাবার পাঠাচ্ছি বাড়িতে, বেকার যুবকদের চাকরি নাই যাদের, তাদেরকে আমরা টাকা দেওয়ার চিন্তা করছি না, বরং মানুষের কর্মসংস্থান করে দিন। ইতিহাস আপনারা জানেন, আল্লাহ রসুলের কাছে ভিক্ষা চাইতে আসছিল, তিনি ভিক্ষা দেননি, একটা কুড়াল দিয়েছিলেন, মনে পড়ে? যাও কাঠ কেটে খাও, কর্মসংস্থান করে দিন, কাউকে খাবার দেবেন না, খাবার দেওয়ার চিন্তা করেন না, বাড়িতে খাবার পাঠানোর কোনো চিন্তা নেই, একটি ঘর একটি খামার ঘর বানাচ্ছে ভেঙে যাচ্ছে, এসব চিন্তা ছাড়েন, এই যুবকটাকে কাজ দেন, সে কাজ করবে, নিজে কর্ম করে সে ইনশাল্লাহ ঘর বানাতে পারবে। বেকার যুবককে আরও বেকার বানাবার জন্য তাকে আরও বেশি মাসে মাসে সরকারিভাবে বরাদ্দ দিয়ে যদি দেন, ও আর মোটেই কাজ করবে না, বরং কর্মসংস্থান বেশি বেশি সৃষ্টি করেন, ইনশাল্লাহ দেশে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে। আমার যে যুবক ভাইরা সামনে আছে অধিকাংশ যুবকই বেকার, ডিগ্রি হাসিল করে বসে আছে, তাদের কাজ নাই, ওদেরকে মাসে মাসে 2000 টাকা বৃত্তি দিয়ে কোনো লাভ নেই, বরং ওদের কাজ দেওয়ার ব্যবস্থা করুন, সেজন্য বুদ্ধি বের করেন কীভাবে করা যায়,
যত কাজ করার সুযোগ হবে ততই ওরা সুন্দর হবে, ওরা হালাল কামাই করা শিখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল উপার্জন সকল ফরজের উপরে বড় ফরজ, সে হালাল উপার্জন করার সুযোগ দেন। ওদেরকে বেকার মানুষকে ভেদা দিয়ে ভাতা দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ রসুলের প্রতিটি বাণী আমাদের জন্য খুবই স্মরণীয়। একদিন কিছু লোক এসছে তার দরবারে, এক মাথার চুল উস্কো খুস্কো, দেহের জামা ধুলা মলিন, এসে বলছে মসজিদে হাত উঁচু করে, ইয়া রব্বে ইয়া রব্বে ইয়া রব্বে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। কিন্তু মাতআমু হারামুন মালবাসু হারামুন ফান্না ইস্তাজাবু লাহু, আল্লাহ রাসূল বলছেন ওর পেটের খাদ্যটা হারাম, ওর দেহের পোশাকটা হারাম, কীভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? আল্লাহ রাসূল উল্টা আমাদেরকে প্রশ্ন করছেন। তাহলে বোঝা গেল হারাম খাদ্য যদি থাকে আপনার দেহে তাহলে আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ হাদিস এই সঙ্গে যোগ করে নেই আমরা, লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুযযা বিল হারাম। কোরআনের আয়াতটা পড়লেন, এবার একটা হাদিস পড়েন, চারটি পাঁচটা শব্দ দিয়ে হাদিসটা মুখস্থ করে বাড়ি যান। লা ইয়াদখুলুল, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন, বলেন তো, লা তাদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযা বিল হারাম, মুখস্থ হবে না? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযা বিল হারাম, ওই দেহ কখনই জান্নাতে প্রবেশ করবে না যে হারাম দ্বারা পরিপুষ্ট হয়েছে। যতই বিরিয়ানি আসছে আমাদের খাওয়ান আপনারা, যদি আপনারা আমাদের হাওয়ার হারাম খাওয়ান আমরা দায়ী হব না, দায়ী কিন্তু আপনি হবেন, কারণ আমরা তো সরল বিশ্বাস করছি আপনাকে। লা তাজরু ওয়াজরাতুন হিজরা ওখরা, একের পাপের বোঝা অন্য বইবে না। আপনি হারাম টাকা দান করছেন, আপনি জানেন হারাম হালাল বিষয়টা, যিনি নিচ্ছেন তার নেওয়াটা হারাম হচ্ছে না, যিনি দিচ্ছেন হারাম হালালটা প্রশ্ন তার, তার পাপের বোঝা ওই ব্যক্তি বহন করবে না যে ব্যক্তি করে নিচ্ছেন। অর্থাৎ আমরা যদি আজ ইফতার সময়ে কেউ হারাম পর্যন্ত খাই আমাদের দোষ হবে না, দোষ হবে তার যিনি হারাম পর্যন্ত আমাদের খাওয়াচ্ছেন, উনি এর কোনো নেকি পাবেন না। অতএব সাবধান, দিনের কাজ দিনদার মানুষের দ্বারাই সম্ভব, বেদিনকে দিয়ে দিনদারি কাজ হয় না। আগে নিজেকে দিনদার বানানোর চেষ্টা করুন, নিজের সার্বিক জীবনকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী গড়ে তুলুন। যা সহিহ হাদিস দিয়ে কোশ্চেন করলে জান্নাত পাওয়া যাবে না, এটা ভুলে যাবেন না। যা সহিহ দিয়ে হাদিস দিয়ে আজকে মুসলমানকে বিভ্রান্ত করে ফেলা হয়েছে, অসংখ্য প্রমাণ এখানে রয়েছে। এগুলি আপনাদের যদি একটা একটা বলা শুরু হয়ে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আমাদের আগে ডক্টর সাখাওয়াত যে কথাগুলি বলেছে এটা আমাদের জীবনের একটা চিরন্তন সাধনা। বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে, মুসলিম উম্মার সামনে সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে বিশুদ্ধ দ্বীনের শিক্ষাগার তৈরি করা। যে শিক্ষাগারে বিশুদ্ধ দ্বীন শিক্ষা হয় না ওই শিক্ষাগার তৈরি করার কোনো প্রয়োজন নেই। দ্বীনের নামে অশুদ্ধ দ্বীন শেখানো যদি হয়, শিরক বিদআত যদি শেখানো হয় দ্বীনের নামে, তাহলে সেটা বিশেষ সমতুল্য হবে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বিশেষ করে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড সারা দেশে বিশুদ্ধ দ্বীন শিক্ষা দেওয়ার জন্য ছোট ছোট মার্কাজ, ছোট ছোট মাদ্রাসা কায়েম করছে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব অন্ততপক্ষে পাঁচটা ক্লাস যাতে হয়, অন্তত দশটা ক্লাস হয় বিশুদ্ধ সিলেবাসের অধীনে। এই আট দশটা বছর আপনার বাচ্চা যদি শেখে ওর আকিদাটা মজবুত হয়ে যাবে, ফাউন্ডেশন যদি মজবুত হয় পরবর্তী কর্মজীবনে আশা করা যায় সে ভালো থাকবে, তাই না? এই চিন্তা নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে প্রায় সত্তরের উপরে মার্কাজ মাদ্রাসা এমনি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে নথিবদ্ধ হয়েছে, নিবন্ধিত হয়েছে।
এইগুলোরই একটা বৃহত্তর প্রতিষ্ঠান হিসাবে আমরা হাদিস ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়ে, দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছি, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত হাদিস ভিত্তিক লেখাপড়া হবে, সহি হাদিসের আলোচনা হবে, কোরআনের রিসার্চ হবে, কোরআন হাদিস থেকে যুগ জিজ্ঞাসার জবাব দিতে সক্ষম হবে সেখানকার শিক্ষার্থীরা, সেখানকার আলেমরা, সেখানকার ডিগ্রিধারীরা। এই চিন্তাটা কি ভুল চিন্তা হবে? কি মনে করেন? বিশুদ্ধ দিন শিক্ষার জন্য সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান হওয়াটা কি ভালো হবে না? আপনার সন্তান ইনশাআল্লাহ সেখানে যদি পড়ি বের হয়ে যায়, তাহলে তার মাধ্যমে সারা সমাজে আলো জ্বলবে, বিশুদ্ধ দিনের আলো জ্বলুক, এটা প্রত্যেক বাপ ভাইদের চাওয়া উচিত। আমরা আপনাদের কাছে আবেদন করছি, দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমরা আপনাদের কাছে 100 একর জমির আহ্বান জানিয়েছি। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা জমির সন্ধান পেয়েছি। গত 2-3 বছর খেলে জমি খুঁজতে খুঁজতে চলে গেছে, এত জমি এক জায়গায় পাওয়া যায় না। হাইওয়ের পাশে জমি পাওয়াটা খুব টাফ ব্যাপার আজকাল, আলহামদুলিল্লাহ এটা পেয়েছি। আমরা কিছু ইতিমধ্যে খরিদও করেছি, আপনাদের বহু টাকা ব্যয় হচ্ছে বিভিন্ন জায়গাতে, আপনাদের কাছে যে এসে চাইতে পারে আপনারা তাকে দেন, না চাইতে দান করার অভ্যাস করেন। আমরা কারো বাড়ি বাড়ি গিয়ে চাইতে পারি না, এটা আমাদের অভ্যাস না। না চাইতে দানের মধ্যে নাকি বেশি না জানেন তো? হাদিসটা জানেন না? কেয়ামতের দিন যারা আল্লাহর আরশের নিচে বা আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবেন তারা কারা? কয় শ্রেণীর লোক জানেন? তার মধ্যে এক শ্রেণী কারা? যারা ডানাতে দান করে বা আমাদের টের পায় না। আপনার ওই দলভুক্ত হতে চান না? আমি আপনার বাড়ি যে তোষামত করবো, আপনি আমার বড়ো এই এই করেছেন সেই করেছেন, আপনাকে তো খুশি করে করে আপনাকে সমস্ত টাকা দিয়ে বাড়ি চলে আসবো, তাহলে কী হলো? আপনি তো আল্লাহর রাস্তার জন্য দিয়েছেন, ওই লোকটা খুশি করার অবস্থা। আমরা আপনাদের সবার কাছে এই দাওয়াত দিয়ে যাচ্ছি। এই মসজিদে উপস্থিত যারা আছেন তারা তো বটেই, যারা বাইরে আছেন তাদের কাছে বলে যাচ্ছি, বিশুদ্ধ দিন শিক্ষারের সর্বোচ্চ প্রতিষ্ঠানে আপনারা এগিয়ে আসুন। প্রতিষ্ঠার জন্য মাটি কিনুন, এরপরে চারিপাশে দেওয়াল দিতে হবে, আরও বিল্ডিং বানাতে হবে। এখনকার যা যুগ, 10 তলা নিচে কোনো বিল্ডিংই হচ্ছে না। সেখানে আপনাদের সন্তানটা যাতে ভালোভাবে থাকতে পারে, লেখাপড়া শিখতে পারে, প্রচণ্ড রৌদ্রের নিচে বসে লেখাপড়া করা সম্ভব নয়, অনেক খরচ সামনে আছে। আমরা খালি স্বপ্ন দিয়ে গেলাম, বাস্তবের মালিক আল্লাহ এবং আল্লাহর নেককার বান্দারা। আপনাদের সবার প্রতি এই আহ্বান জানিয়ে আমি আপনাদের সবার জন্য প্রাণখোলা দোয়া করছি, আল্লাহ তুমি এই দিনদার মানুষগুলোর এই দিনই জজবাকে কবুল করে রাখো। তুমি তোমার দিনদার বান্দাদের মধ্যে দিনকে আরও দৃঢ় করে দাও, স্থিতিশীল করে দাও, যেন বেরিয়ে নিয়ে যাওয়ার দিনটা আমাদের কাছ থেকে। জীবন যাবে আমাকে গুলি করে, আমার বুকটা আপনি ঝাঁঝরা করে দিতে পারবেন, আমার বুক থেকে ইমানকে চিন্তা করতে পারবেন না। এই ইমানদার মানুষ তৈরি হলে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। আপোষহীনভাবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার প্রতিজ্ঞা গ্রহণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মাধ্যমে সমাজ পরিবর্তন করে দেবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদ যুগলকে দৃঢ় করে দেবেন। আল্লাহকে সাহায্য করার অর্থ আল্লাহর দিনকে সাহায্য করা, বিশুদ্ধ দিনের, বিশুদ্ধ দিনের স্বার্থে আপনারা আপনাদের সব কিছু, সময়, শ্রম, অর্থ সম্পদ সব কিছু ব্যয় করুন। আমরা আপনাদের কাছে সেই আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের ফেরদৌসের জন্য কবুল করে নিন। দুনিয়া যেমন আমরা আল্লাহর ঘরে বসে আছি, কেয়ামত দিন যেটা আমরা আল্লাহর ঘরে জান্নাতের ফেরদৌসে একত্রে বসতে পারি, আল্লাহ তুমি সেই বান্দাদের মধ্যে আমাদেরকে তালিকাভুক্ত করে নাও। আমি পরিশেষে মসজিদ কর্তৃপক্ষ শুধু নয়, আমি শিল্প কী বলে একটা নরসিংদী জেলা আন্দোলন যুব সংঘ সোনামণি এবং আল আমলের সবাই সকল সদস্যকে এবং মহিলা সংস্থার মা বোনদেরকে যারা এর জন্য সর্বোত্তম চেষ্টা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের জন্য আপনাদের নিকটে দোয়া চাচ্ছি, যেন কতদিন আমরা বেঁচে আছি আল্লাহ দিনের স্বার্থে যেন কাজ করে যেতে পারি, আপনাদের সেদিনকে থাকতে পারি। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।